পিপল জন অ্যাকশন কমিটি ফর বড়োল্যান্ড মুভমেন্ট একটা ইনক্লুসিভ সংগঠন, একটা পিপল সংগঠন, এক্সক্লুসিভলি বিশেষ করে আমি শান্তি স্থায়ী শান্তিভাবে এই প্রস্তাবিত বড়োল্যান্ড আমি কাম করে আছো। বিগত ৯ বছর আমি সকল বিশেষ করে বড়োল্যান্ড অঞ্চল যা উগ্রবাদী হোক ইয়ে ইনসার্জেন্সি সমস্যা হোক ইয়ে আর্ম অর্গানাইজেশন যে আলোচনা দি স্থায়ী সমাধান ভারত সরকারে করব লাগে তার আমি দাবি জানাই আইছো। আজি সকলে জানে পিপল জন অ্যাকশন কমিটি ফর বড়োল্যান্ড মুভমেন্ট এক্সক্লুসিভলি এন ডি এফ ইস্যুটা লই পেলায় আমি আমার জন্ম লৈছিল। ২০০৩ চন বিটিএটি চুক্তি হয়েছে, সিজ ফায়ার হয়েছে এন ডি এ প্রগ্রেস এন ডি এ বোর্ড ২০০৫ চন। তো আমি একটা চেষ্টা চলাইছিল এই বিগত ৯ বছর আমি ভারত সরকারের লই আমি দাবি জানাই আইছিল যে সোনকালে সলিউশনটা হব লাগে। আপনার সকলে জানে এই সলিউশনটা আজিলেক হওয়া নাই, কিন্তু এই বিগত দিনবিলাক আমি ভারত সরকারলে ভারত সরকারের আমি কিছু পদক্ষেপ আমি দেখবলে পাইছো, তার আমি আদরণি আমি জানাইছো। আজি যথা ইহতে কইছে একটা আস্থা দিছে, এই কেবল আস্থা হয়ে না থাকে ফলরূপে পরিণতি হয় কিন্তু আমি আশা করছো। ইয়ার কারণে আজি আমি ভারত সরকারলে এপিল করছো, আহ্বান জানাইছো সোনকালে সংগঠনবিলাকে ভারত সরকারের লগত সিজ ফায়ারত আছে কথা চলি আছে তাকে এক্সপ্লেইন করে পেলায় আলোচনা করে সমস্যাটা।